উপলব্ধি হবে অধ্যক্ষ মাইনউদ্দিন স্যার সহ আমাদের মহাজোটের দেলাওয়ার হোসেন আজিজী সাহেব সহ আফজালুর রশিদ সহ আমার বিপ্লবী নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত আমার শিক্ষক প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা 2018 সালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এই জাতীয় প্রস্তাবে আমরা অবস্থান নিয়েছিলাম 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই রাজপথে আমরা সেদিন অবস্থান শুরু করেছিলাম আমরা সর্বশেষ 29 জানুয়ারি বিশ্ব কর্ম দিবস আমরা যখন এই অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করছিলাম তখন আমাদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের সাথে আমাদের একাধিক বৈঠক হয় তার বক্তব্য এবং আশ্বাস আমাদের বিশ্বাস ছিল না আমরা বলেছিলাম আমাদেরকে প্রধানমন্ত্রীর টেবিলে বসিয়ে দেন আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন তার ডিজিএফ এর মাধ্যমে আমাদের সাথে জাতীয় প্রস্তাবে দীর্ঘ আড়াই ঘন্টা বৈঠকের পর তারা প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি মেসেজ সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ের তখন আজকের যিনি পিএসসির চেয়ারম্যান আমাদের প্রিয় শিক্ষা সচিব জনাব সৈয়দ স্যার তখন আমেরিকায় ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জনাব মহিউদ্দিন স্যার শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জনাব জাকির হোসেন স্যার এবং আজকের নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আলমগীর তখন তিনি আমাদের কারিগরি এবং মাদ্রাসার শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছিলেন তারা তিনজন সেদিন আমাদের সাথে বেলা 5টার দিকে সরকারের সেই মেসেজ আমাদেরকে পৌঁছে দেন আমার সিলেটের প্রিয় বোন সুচিত্রার গগন বিদারী কান্না তার ভয়াবহ বক্তব্য সেদিন আমার প্রধানমন্ত্রীকে সেদিন কাবু করেছিল আমার প্রধানমন্ত্রী সচিবদের মাধ্যমে আমাদেরকে মেসেজ নিশ্চিত করে দিলেন জাতীয়করণ পর্যায়ক্রমে তিনি করে দেবেন এবং আমাদেরকে বার্ষিক 5% প্রবৃদ্ধি এবং 20% বৈশাখী ভাতার ঘোষণা প্রদান করে আমাদেরকে সেদিন অনশন ভাঙে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিয়েছিলেন আমরা সেই 18 সাল থেকে আমরা 26 জানুয়ারি 2023 পর্যন্ত এখানে অবস্থান তারপরে মানববন্ধন স্মারকলিপি পেশ বহু কর্মসূচি আমরা পালন করেছি আমরা বিশ্বাস করি সরকারের ক্ষেত্র বিশেষ কিছু উন্নয়নের কাজের কারণে আমাদের বিষয়টা একটু পরে বিবেচনা করবেন বিধায় 2020 সালে এই জাতীয় প্রস্তাবের সামনে আমি এবং আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মাননীয় জনাব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সহ আমরা এখানে মানববন্ধন করি এবং ঈদের দিনে আমরা এখানে মানববন্ধন করে এবং ঈদের নামাজ প্রশাসনের অনুরোধে জননেত্রী শেখ হাসিনা করোনার কারণে ঘোষণা করেছিলেন বাইরে খোলা মাঠে কোনো নামাজ হবে না এইখানে দায়িত্বপ্রাপ্ত আজকের ইন্সপেক্টর বাসার ভাইয়ের অনুরোধে আমরা সেদিন ডিজি অফিসে ঈদের নামাজ আদায় করেছিলাম আমরা তখন শতভাগ উৎসবতা বাস্তবায়ন কমিটির ব্যানারে আমরা শতভাগ উৎসবতা দাবি করেছিলাম আমরা চিন্তা করেছিলাম এই 5 বছরের মধ্যে যদি সরকারের কাছ থেকে একটা টার্মে উৎসব ভাতা আর একটা টার্মে বাড়ি ভাড়া আর একটা টার্মে যদি চিকিৎসা ভাতা নিয়ে নেওয়া যায় তাহলে জাতীয়করণের কাজটির আর কোনো বাধা থাকে না আমরা সেই কৌশল করে এগোবার চেষ্টা করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যায় 26 জানুয়ারি আমরা 2023 সালে জাতীয় প্রস্তাবে আমরা সংবাদ সম্মেলন করে 22 ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা না আসে আমরা 24 ফেব্রুয়ারি থেকে এই প্রস্তাব চত্বরে বসে যাব এই ঘোষণায় আমরা কাজ শুরু করে দেই এবং 26 তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জনাব দেলাওয়ার হোসেন আজিজী সাহেবের নেতৃত্বে ডিজি মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করি একইভাবে অধ্যক্ষ মাইনউদ্দিন স্যার আমি জসীমউদ্দিন এবং আমাদের জামালপুরের আমার বিপ্লবী অনলাইন পরিষদের বিপ্লবী সভাপতি জনাব শাহ আলম ভাই সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী প্রেস সচিবের মাধ্যমে আমরা আমাদের
জাতীয়করণের দাবিতে যৌক্তিক স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেই। তৎপরবর্তীতে 2 তারিখ এবং 5 তারিখ শিক্ষা স্থায়ী কমিটির বিপ্লবী সদস্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী এবং শিক্ষা স্থায়ী কমিটির বিপ্লবী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব গোলাপ ভাইয়ের নিকট আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়ে ওনার কাছে আমরা আমার স্মারকলিপি পৌঁছাই, যৌক্তিক দাবি আমরা উপস্থাপন করি। তিনি আমাদেরকে কথা দিয়েছেন এই কাগজ তিনি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন। প্রিয় বন্ধুরা, আমার জাতীয় সংসদের সম্মানিত সদস্য আমাদের আব্দুল কুদ্দুস এমপি মহোদয়, আমাদের শিক্ষা স্থায়ী কমিটির মেম্বার, তার সাথে দেখা করে আমরা আমাদের এই দাবিটি পেশ করি। আমরা আরো একাধিক শিক্ষা স্থায়ী কমিটির মেম্বারের কাছে দাবিটি পেশ করি। আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মহোদয়ের নিকট আমাদের এই দাবি উপস্থাপন করি, মাহবুবুল্লাহ হানিফ সাহেবের নিকট এ দাবি উপস্থাপন করি। আজকে সর্বশেষ আমরা আমাদের অগ্নিকণ্ডা খ্যাত জনাব মতিয়া চৌধুরীর হাতে আমরা আমাদের এই দাবিটি প্লেস করি, বন ও পরিবেশ মন্ত্রী মহোদয়ের হাতে এই দাবিটি প্লেস করি এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর হাতে এই দাবিটি আমরা প্লেস করি। সরকারের কোনো উইং জানার এই কথা বলা যাবে না। আরো আপনাদেরকে বলতে চাই, সাধারণ শিক্ষকরা আমাদেরকে প্রশ্ন করত, আপনারা যে জাতীয়করণের দাবি করছেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী জানে কিনা। 100 সংসদকে মন্ত্রীকে আমরা সেদিন আমাদের এই সংগঠন থেকে আবেদন আমরা পৌঁছে দিই। জাতীয় সংসদে 6 থেকে 8 জন সদস্য আমাদের এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উপস্থাপন করেন। আপনারা জানেন সর্বশেষ আমাদের গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখে জাতীয় সংসদে আমাদের বিপ্লবী সাংসদ আওয়ামী লীগের একজন সাবেক প্রধান শিক্ষক, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের সন্তান, কুষ্টিয়া 1 আসনের মাননীয় এমপি আ ক ম সরওয়ার জাহান বর্ষা মহোদয়, তিনি সংসদে সেদিন আমাদের দাবির বিষয়কে উপস্থাপন করে সরকারের কাছে প্রস্তাব করেছেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়ে প্রয়োজন একটি কমিশন গঠন করে দেওয়া হোক। আমরা গত 2 সপ্তাহ আগে তিনি একজন অ্যাডভোকেটও বটে হাইকোর্টে, আমরা তার সাথে সাক্ষাৎ করে আবারও আমরা আমাদের এই দাবিটি প্লেস করি। তিনি আমাদেরকে কথা দিলেন 15ই মার্চ আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তার আসনে বিজ্ঞান মেলায় তিনি যোগদান করবেন, বিজ্ঞান মেলায় আমাদের এই দাবি তিনি সেখানে উপস্থাপন করবেন। আমার কাছে সুস্পষ্ট মেসেজ আছে, ওই 15 তারিখে আমাদের আকমা সরওয়ার জাহান বর্ষা এমপি মহোদয়, শিক্ষা বান্ধব এমপি, সেদিনে তিনি শিক্ষামন্ত্রীকে বললেন শিক্ষকরা রাজপথে বসে আছে, তাদের দাবির কাগজ আপনার কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে, আমার হাতে তারা পৌঁছে দিয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, আপনাকে বিষয়টা আমি উপস্থাপন করব। সংসদে বলেছি, আজকেও বলছি, শিক্ষকদের সাথে আলোচনার টেবিলে বসুন এবং শিক্ষকদের যে ন্যায্য দাবির বিষয়টি বাস্তবায়ন করতে অন্তত একটা কমিশন গঠন করে একটু প্রলম্বিত করে 2-3টা দাবির মধ্যে কিছুটা হলেও দিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফেরানোর ব্যবস্থা করেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন উনি একজন চিকিৎসক, উনি একজন আইনজীবী, উনি মাঝে মধ্যে এমন ভাষায় কথা বলেন ওনাকে এখন আর পাগল বলতে আমার শিক্ষকদের আর মুখে বাধে না। এই শিক্ষামন্ত্রী আমাদের মিরপুর বাংলা স্কুলে গত বছর একটি সমাবেশের মধ্যে তিনি ঘোষণা করলেন এমপি ভুক্ত শিক্ষকদের বদলির দাবিটি ন্যায্য দাবি, একটা সহজ কাজ, আমি কাজটি অনায়াসেই করে দেব। আর এই পাগল শিক্ষামন্ত্রী গত 3 সপ্তাহ আগে তিনি বলেন এটা তো কেন আমি করব, আমি তো কাউকে বিভিন্ন জায়গায় যাইতে বলি না, এই শিক্ষকরাই তো আবেদন দিয়ে এখানে সেখানে চাকরি নিয়ে তারা যায় এনটিএস এর মাধ্যমে, এখানে আমার কি কাজ করার আছে, আমার তো কোনো কাজ নাই। আরে পাগল শিক্ষামন্ত্রী, এটা তো সহজ কাজ, জানুয়ারি থেকে 30শে জুন পর্যন্ত 6 মাসে এমপি ভুক্ত শিক্ষক যারা আছেন তারা তার নিজ জেলা উপজেলায় যদি যেতে চায় ওই সহকারী শিক্ষকদেরকে একটা এনটিএস এর আওতায় বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে 30 জুনের মধ্যে সেট করে ফেলে। তাদেরকে সেট করার পরে
তাদের শূন্যপদছ অবশিষ্ট শূন্যপদগুলো 1 জুলাই থেকে 31 ডিসেম্বরের মধ্যে এনটিআরসির মাধ্যমে আপনি নিয়োগের ব্যবস্থা করে দেন তাহলেই তো বন্দীর মতো সহজ কাজটি শেষ হয়ে যায় আপনি একজন শিক্ষামন্ত্রী হয়ে বাংলাদেশের নাকি সর্বোচ্চ শিক্ষিত আপনি বুঝেন না আপনার দপ্তরের দায়িত্ব পালন করেন না শিক্ষকরা কি আপনাকে পাগল বলবে না ভালো কিছু বলবে কি বলবে বন্ধুরা আমার দুঃখ লাগে ওই জমিরউদ্দিন সরকার একবার বলেছিল বঙ্গোপসাগরের পানি যদি তেল না হয় তাহলে শিক্ষকদের টাকা বাড়ানো যাবে না আরে জমিরউদ্দিন সরকার মতো লোক ইতিহাসে রাস্তা করে চলে গেছে ইতিহাসে রাস্তা করে চলে গেছে আপনার ইতিহাস আপনার এশিয়ার জাতি জেনে গেছে শিক্ষকরা মুখ খুললে আগামী দিনে রাজপথে চলার পথ আপনার বন্ধ হয়ে যাবে এমন পাগল শিক্ষামন্ত্রী আপনি সহজ কাজটা করে দিতে পারলেন না নেরপুর বাংলা স্কুলের মিটিংয়ে আপনি বললেন এমপি অভুক্ত শিক্ষা জাতীয়করণের যাবতীয় যৌক্তিক আমি আপনাদের বিষয়ে সরকারের সাথে কথা বলবো তিনি বলেন নাই আমরা ঈদের নামাজ পড়লাম শিক্ষকরা চাঁদপুরে থাকে সাংবাদিকরা চাঁদপুরে ডিসি অফিস থেকে মিটিং করার পর ফিরার পথে সাংবাদিকরা প্রশ্ন করলেন শিক্ষকরা তো আপনাদের কাছে আপনার কাছে বোনাস চেয়েছিল শতভাগ উচ্চ পদা চেয়েছিল কি করলেন বিষয়টি আমি দেখছি মিষ্টি করে হাসি দিয়ে বললেন তখন আমাদের একটা ধারণা ছিল তার হাসির লক্ষণে বলে একটা কিছু হতে যাচ্ছে তার হাসি যে অন্তরে বিষ ভরা সেটা শিক্ষকরা তখন বুঝতে পারে নাই গত সপ্তাহে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মাদ্রাসা সচিবের মিটিংয়ে তিনি বসলেন মিটিংয়ের মধ্যে তিনি একটু আগে বক্তব্য দিয়ে চলে গেলেন বক্তব্যের মধ্যে আপনারা আমার ফেসবুকের সাথে যাদের অ্যাড আছে আমি গত 3 দিন আগে ছেড়েছি বক্তব্যটা একটু শুনবেন তিনি এমন এক কটুক্তি করলেন আমি এটাকে কটুক্তি বলতে চাই ধার করে ঘি খাও নাকি ইসলামে নিষিদ্ধ অর্থাৎ এমপি মুক্ত শিক্ষকদেরকে শতভাগ বোনাস দিতে তাকে ধার করে দিতে হবে এই রকম ভাষায় কথা বললেন আরে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষকের সন্তান আপনি আপনি যদি শিক্ষকের প্রতি মমতা দরদ থাকতো তাহলে তো আপনি আমার প্রিয় প্রধানমন্ত্রীকে বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শিক্ষকের মতো 25% বোনাস দেব আমি কোনো অবস্থাতেই যতক্ষণ পর্যন্ত আমার শিক্ষকরা শতভাগ বোনাস না পাবে আমি এবং আমার শিক্ষা মন্ত্রণালয় 25% বোনাস দেব বঙ্গবন্ধু দরদি মানুষ ছিলেন যখন তিনি আমাদেরকে সময়টা বলেন সময় কত বঙ্গবন্ধু 786 কোটি টাকার বাজেটে যখন তিনি 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন তখন টাকা কি বাজেটে ছিল ছিল বাজেটে আমার প্রিয় প্রধানমন্ত্রী 2013 সালে যখন 26,193টি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল জাতীয়করণ করলেন তখন কি বাজেটে টাকা ছিল তাহলে আজকে এই কথা আসবে কেন 6,78,000 কোটি টাকার বাজেটে প্রতি অর্থ বছরে 2 থেকে 2,500 কোটি টাকা দেওয়ার মতো মরদ যেই শিক্ষামন্ত্রী নেই তাকে আমরা শিক্ষামন্ত্রী হিসাবে দেখতে চাই না কথা পরিষ্কার মাননীয় শিক্ষামন্ত্রী 24 ঘন্টার মধ্যে আজকে আলটিমেটাম দিয়ে দিলাম এমপিভুক্ত শিক্ষক সমাজ সহ বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন জাতীয়করণ দাবি করেছে স্কেল বৈষম্য নিরসন চেয়েছে সমতা চেয়েছে 24 ঘন্টার মধ্যে শিক্ষকদের সাথে যদি আপনি বসে অনতি বিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবির প্রশ্নে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা না বলেন আমাদের সাথে কথা না বলেন আপনি অনতি বিলম্বে শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করে অন্য জায়গায় চলে যান না হয় শিক্ষকদের যেই প্রাণের দাবি তারা যেন কর্মসূচি সব কিছু আমরা অবশ্যই শুরু করে দেব আজকে জেগেছে ছাত্র জেগেছে অভিভাবক জেগেছে শিক্ষক পরামর পথ নেই শিক্ষামন্ত্রী হয় কথা বলেন হয় কথা বলেন না হয় পদত্যাগ করে আমাদের মনে শান্তি দেন আমরা আপনার চেহারা দেখতে চাই না এই হাসিব আমরা আর দেখতে চাই না 25 দিন রাজপথে থেকে
আমরা আপনার দেখা পেলাম না, আপনাকে চিনে থাকেন, আপনি প্রয়োজনে চিনে চলে যান। বাংলাদেশের রাজনীতিতে আপনার আর স্থান নাই। বাংলাদেশের রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি তারাই করে যারা গণমানুষের সাথে কাজ করে, গণমানুষের বক্তব্য শুনে গণতান্ত্রিক মনে কথাবার্তা বলে। বক্তব্য বরাবর সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, আমার এমপি অভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোট, যতক্ষণ পর্যন্ত সরকারের আলোচনার টেবিল আমাদের জন্য উন্মুক্ত না হয়, জাতীয়করণের বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, এই রাজপথে আমরা অবস্থান নিয়েছি, প্রতিজ্ঞা অনুষ্ঠান পালন করছি। কালকেও 9টা থেকে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা সারা বাংলাদেশ থেকে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম করে একজন দুজন করে চলে আসবেন। 23 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সহকারী শিক্ষকরা অজুহাতের সুযোগ নেই। আপনাকে এখন আটকে রাখছে প্রধান শিক্ষক বা কেউ, সেই সুযোগ নেই। নিজের ইচ্ছায় রাজপথে চলে আসুন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণায় এমপি অভুক্ত শিক্ষা, আমরা জাতীয়করণ চাই। শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিন, এমপি অভুক্ত শিক্ষা জাতীয়করণ করে দিন। এই প্রত্যয়ের, এই বক্তব্যের বিজয় হওয়ার আগ পর্যন্ত এই মঞ্চ শিক্ষকদের জন্য খোলা রইল। এমপি অভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে। এক দফা দাবি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এইটাই আমাদের অঙ্গীকার। আমরা নেতা নই, আপনারা নেতা, আপনাদের নেতাদের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছি, এই মঞ্চে এসে আপনি আপনার দাবি আদায় করে নেন। এই কথা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় থেকে আজকের অনুষ্ঠানের মূলতবি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার এমপি অভুক্ত শিক্ষক সমাজ।